ভাই কি হয়েছে, কি তোমার এত চিল্লা চিল্লি আমার আর ভালো লাগে না। আমি তোমারে কইছি দরকার বললে তুমি তোমার বাপের বাড়িতে ঘুরাও গা, তারপরে আমার মাতার বুড়ি দেখে ক্যান 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 করবো না। কেনে কি এত ক্যান ক্যান করো? আমি খালি খালি ক্যান ক্যান করে যাই না। তা ক্যান ক্যান করো না তো কি করো? হ্যাঁ তুমি কি গান গাও নাকি? প্রতিদিন একই গান একই গান, কাজ কেম করে নাকি শোনা? এই যে কথা শুনলাম বলছে আমার, আমি অত কথা শুনলে না। আচ্ছা তোমার আমি কতদিন ধরে করছি যে তুমি কাজ কাম করো কাজ কাম করো কাজ কাম করো না কিছু না, তুমি ভাই দিব সবার মাথারি রে মাথারি মনে কইতাছে তোরে আমি গুল্লা পানি দিয়ে খেয়ে নাই। হ্যাঁ তোর মতো জ্বালা আমার কেউ জ্বালাই নাই জীবন। আমি কাজ কাম কেমনে করবো? কাজ কাম যদি আমি না পাই, কাজ কাম যদি আমি না করতে পারি, তাহলে আমি কি কাজ কাম করতে পারবো? তোরে আমি বলছি তোর বাপের বাড়ি যা, তুই এক মাস দুই মাস তিন মাস বেড়ায় তো আইলে তোর মাথা রায় তো ঠিক হইব। খাইয়ে তোমার কাজ নাই, আমি তোমারে থুয়ে বাপের বাড়ি যাই তাই না? তোমার থুয়ে বাপের বাড়ি যেমন পরে অন্য ছেলে আয় না রুমের ভিতরে পুটুশ নুটুশ করবা তাই না? তোমার পুটুশ নুটুশ করাবো, আমি বাপের বাড়ি যাইতেছি না। আর তুমি কাজ পারো না, তোমার একটা কাজ আমি শিখে আমু দাঁড়াও এখানে। খাই রে ভাই, এটা কোনো পর্দা হইলো? হ্যাঁ তোকে বলে আমার নিয়ে আইনো তোর বাপের বাড়ি গিয়ে দুই মাস তিন মাস ঘর দাবা হিসেবে থাকতে আইগা, তাও আমার জীবনটা একটু ভালো যাবো। শালার প্রত্যেকটাই নাও কেডা আমি এইগুলা দিয়ে কি করবো? আমি তো বুঝতেছো না তাই না? আমি তোমার বুঝাইতেছি শুনো, এইগুলা নিয়া তুমি যাইবা চৌরাস্তায়, চৌরাস্তায় যায় সবাই ডাকবা যে আসেন সবাই খাইয়ে যান আসেন, মোট কথা তুমি বিক্রি করে আইবা। ধরো আমি বিক্রি করতে পারি না, বিক্রি করতে পারবে না, তোমার আমি বিক্রি করা শিখাইলাম না, সবাই ডাকবা আসেন খাইয়ে যান ভালো ভালো ফল ভালো মিষ্টি তরমুজ, এভাবে ডাকবা যাও। ধরো মুসিবত ফলাইলি আমার একটু কোনো কথা বলি। আচ্ছা ঠিক আছে যাইতাছি যাইতাছি। এগুলো যদি সব বিক্রি করে না আইছো তুমি, তাহলে কিন্তু তোমার বাড়িতে জায়গা হইতেছ না কয়ে দিলাম। হ্যাঁ এগুলো বেশি যদি আমি না আইতে পারি বাড়িতে জায়গা নাই, তাহলে আমার জায়গা কোনে হবো? তোমার জায়গা, তোমার জায়গা পাবনা গড়াতে, তোমার পাবনা গড়াতে যাই পাগল করে চালাই দিয়ে আমি বুঝো নাই। খাই রে শালার কপাল, নিজের ঘর বাড়িতে দেখে নিজের ঢাকাইয়া ওর কাজ কাম করি না দেখি আমার রূপে কথা এমন কথা কম করে যাও। এই তো শুন, বেশি কথা কইবে না একবারে, সারাদিন বয়ে বয়ে খাইতে খাইতে একবারে মনে করো ইয়ে হয়ে গেছে শয়তান বেড়া কোহনার। আমি খাইতে থাকি আমি মনে করি এগুলাই না রাস্তায় দাঁড়ে দাঁড়ে পাইতেছি সবাই খাওয়াই দিই। হ্যাঁ খান খান সুন্দর করে এগুলো খাওয়াই শেষ করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই তাই। হ্যাঁ খান পেয়ারা খান।
ভাই এতর মতো একবারে মনের মতো মনে হন আমার মতো একটা দোকানদার পাইলাম ভাই। হ্যাঁ আমার মতো দোকানদারি আর পাই নাই। যে তরমুজ খান পেয়ে রাখেন তো দাম কত করে? আরে দাম নিয়ে বাজাবাজি করো না, আমি খাইতে থাকি, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। প্রতিদিন সবসময় আসবেন বুঝছেন, বাড়িতে সদস্য কজন? সদস্য আমি সিঙ্গেলই। আমি সিঙ্গেল, বাহ খুব সুন্দর, খুব সুন্দর। জীবনে যে বউ নাই ভাই সাজেছেন, আর আমার জীবনে বউ হইয়া মনে করেন যে আমি মরার মতো মরা দশা। হ্যাঁ ভাই আর কইন না, হারুন দাদি রে কইছি যে আজকাল বাপের বাড়িতে ঘুরে আইয়া কাম বাস করে লাগবো না, ভালো ভালো খাও বোন ওইটা গুন বাস না, আর আমার কইন যে কাম করো কাম করো। ও খালি কামে লাগে পেরা যায়। তুমুস খান ভাই, আমার ভাই হারুন দাদিও নাই। হ্যাঁ মন্দির মাইয়াও নাই। আচ্ছা আমি একাই। খুব ভালো, আমি অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সবগুলো জিনিস শেষ করে দিচ্ছেন। আপনি খুব দয়ালু মানুষ গো। আরে না পাগল হয়েছিলাম, আপনাকে আমি খাওয়াইছি টেকা দিব, টেকা দিয়ে খেয়ে দিবো। এত ছোট্ট মানুষের এত বড় মন থাকে কোনে? বউনে পোলাহার নিয়ে বিধবা বেড়ার যে খাউন দিয়া গেল, তাই হুয়া হুয়া খাই করে গিয়া। হিসাবের কথা বাদ, হিসাবে নাই ঠিক করতে।
না, তুমি আমারে বলছো সারাদিন চলছে ঘুরে ঘুরে বেড়াই, বড়ি দিচ্ছে বাদামের মতো ঘুরে যাচ্ছি, কোনো কাজকাম করি না। এই লেগা এগুলো আনছিলাম খাওয়ার লেগা, তুমি এগুলো কেটে পিস 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 করে করছো। মাই ছেলে গিয়া কবা তোর মুস্কান পেয়ারা খান, আমি রাস্তাঘাটে এগুলোই খুশি আর মাই ছেলে খাওয়াই দিচ্ছি। সাহেবের পেড়া উনি আর মাই ছেলে কইছি কইতে কইছি দেখে উনি মাই ছেলে খাওয়াই দিয়েছে বিনিটা হাই। তোমার তাহাকে একবারে মানে এক লাখ আছেন ঝরে দিলে পড়তাছে তোমার ঘরে, তুমি মাই ছেলে টাকা দিয়ে কিনে খাওয়াই ফিরেছ পা। এটা আমি কি ভুল করলাম হে? এনে তোর কি ভুল তুই বুঝতে পারছিস না হে? টাকা দিয়ে তুই তরমুজ কিনে আনছো সেই তরমুজ মারে ভিতরে বিক্রি করতে, তোরে শিয়াই দিছি তুই পারস না, তোরে তোরে শিয়াই দিছি বেড়া কাস্টমার গো। কেমনে তুই টাকা আনবি তোর ডাকার গো, মানে কিভাবে টাকা আনবি সেটা তো আমি শিয়াই দিছি, কিন্তু তোরে তো কইলে তুই টাকা নিবি না, তুই টাকা কেন নিস নাই? হ্যাঁ যেটা আমার কোন নাই, সকল বলদের ঘরের বলদ, তোর ঘর আমি করব না, তোরে আজকেই তালাক দিয়ে আমি যাবো গা একটু সংসার নিয়ে। ঠিক আছে, ঘরে আসো।